তো হে ইউয়ারস টু গাইস ইটস মি অ্যাবাউট দি প্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো গাইস এখন 11টা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন আমি যাচ্ছি মাসি বাড়ি কারণ এখান থেকে ওখান থেকে এক জায়গায় যাব তো আমি একা যাচ্ছি এরা থাকে বাড়িতে মানে চোখ ছলছল করছে আর এদিকে আমার ভাই ও দেখো মানে টাটা সাবধানে থাকবি ঠিক আছে দুষ্টুমি করবি না তুমি সাবধানে থাকবে দুষ্টুমি করবে না হুম ठीक तो आशो टाटा तो गाइस चलो এখন আমি যাব মানে বেরোবো তো বেরিয়ে তারপর ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি চলো যাওয়া যাক এমনিতেও দেরি হয়ে গেছে তো যাই তারপরে কথা হচ্ছে তো গাইস আমি বাড়ি থেকে সোজা লাইক একদম ট্রেন থেকে নেমে অটো থেকে নেমে এখন মাসিবাড়ি যাচ্ছি আর আমার মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো কি অবস্থা আমি রাস্তা মানে রাস্তার ভিডিও করিনি শুধু একবার এখানে এসে ভিডিও করছি আর তো চলো মাসিবাড়ি যাই দেখা যাক মাসি কি করছে এটা না তোমার নাম কি ওর লেজা কোলে না হ্যাঁ কোলে না হ্যাঁ কি হ্যাঁ এর নাম লেজা তো লেজা কে কোলে না না আদর করে ভালো ছেলে মানে একটা গাইডলাইন এসেছে চ্যানেলটাও পুরো ডাউন মানে আর কি বাজে অবস্থা খুব তো চলো কি আর করা সেই জন্য ভিডিও আসছিল না হয়তো এই ভিডিওটা আমি শ্যুট করছি তারপরে সলভ হয়ে যেতে পারে ব্যাপারটা আবার নাও হতে পারে তো এটা হয়তো এক সপ্তাহ পরে ভিডিওটা আসছে আবার এমনও হতে পারে ভিডিওটা এক সপ্তাহের আগেই এসছে তো যখনই আসুক তোমরা জেনেই নাও একটা স্ট্রাইক চলছে অলরেডি চ্যানেলে এখন কী হবে বলা যাচ্ছে না যদি হয়ে যায় মানে সলভ হয়ে যায় তাহলে আমি কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো আর না হলে তো কিছু করার নেই মানে আমার যতদূর মনে হচ্ছে গাইডলাইন মানে ওটা ফিক্স টাইপ ঠিক আছে কিন্তু তারপরেও একটা মানে কী বলবো ভাই মন টন একটু ভালো না মানে কোনো কারোর কিছু ইউজ করিনি কোনো খারাপ কিছু দেখাইনি কিচ্ছু না তাও স্ট্রাইক দিয়ে দিল মানে এটা ভেবেই খারাপ লাগছে মানে আমার কিছু মুড নেই মানে এক জায়গায় এসছি যে যাবো এক জায়গায় ঘুরতে সেখানে গিয়ে ভিডিও বানাবো ভিডিও দেবো তো হলো না মানে এক সপ্তাহ পুরো মানে চ্যানেল বসে যাওয়া মানে একটা ভিউ আসবে না এরপরের থেকে আর একটা ভিউ আসবে না চ্যানেল একটা স্ট্রাইক থাকা মানে চ্যানেল কতটা ডাউন হয় তো যার হয় সেই জানে তো যাই হোক চলো আমি এই ভিডিওটা বেশি বড় করতে পারবো না যতটা হয়েছে এটুকুই তোমরা দেখবে আর কি করার তো আমি তোমাদের একবার আঁকা পরিবেশটা তোমাদের দেখাই ওই যে গুনগুন হাঁটছে মানে মাসির মেয়ে আর এই দেখো ওয়েদারটা দেখো এখান থেকে মাসিদের এই ছাদের থেকে দাঁড়িয়ে এই পাশটা মানে দেখো পুরো মানে বারাসাতের মতো এলাকা এটা মানে বারাসাত এলাকা এটা চারিপাশে মানে শুধু বাড়ি আর বাড়ি তার সাথে উপরে দেখো আকাশে আর এখান থেকে একটা জিনিস কি মানে প্লেন একদম নিচ থেকে যায় তোমাদের এখান থেকে একটা প্লেন গেলে আমি তোমাদের দেখাবো মানে
পাশে এয়ারপোর্ট সেই জন্য তো প্লেন এখন একটা যাচ্ছে না। আর এই দেখো এগুলো হচ্ছে মাসিদের ফুল গাছ, এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা, সাথে এই পাশেও রয়েছে কতগুলো গাছ। আর এটা হচ্ছে মাসিদের জলের ট্যাঙ্কি, দুটো লাগানো রয়েছে। তো চলো আর কি, ব্লগটা বেশি বড় হবে না, ব্লগটা এইটুকুই এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। আমি যদি পারি তো আমি ঘুরতে যাচ্ছি যেখানে, সেখানে আমি বড় ব্লগ বানাবো। আর যদি না পারি, মানে মন মেজাজ একটু ভালো নেই, তো এখন কী হবে বলতে পারছি না। যদি সলভ হয়ে যায় তাহলে বড় ব্লগ আমি বানাবো, তোমরা বড় ভিডিও দেখতে পাবে। আর যদি না বানাতে পারি তাহলে আর কি করার, ছোটো ভিডিও আমি রেকর্ড করে নেবো, ওগুলোই তোমরা দেখবে। তো চলো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।